Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. মনের মধ্যে কথা চেপে দিচ্ছি, কেন নিজেকে কষ্ট দিচ্ছিস? কি বলবো শোনাতে, সে আমাকে নিজে নিজের কাছে হেরে গেছি। কাকে বলবে? রজনী
হয়তো ছাদে বসে আছে। শোনো, কদিন বাড়িতে তোমাদের সাথে কুটুম্বিত হচ্ছে, এ কটা দিন আর না হয়। কিন্তু আমার ওকে কিছু বলার ছিল। ও আচ্ছা, শুভ তুমি তো সব শুনেছ। দেখো বাবা, তুমি আমার ছেলের মতো, একা আমার পক্ষে সব কাজ করা সম্ভব নয়, তোমার একটু সাহায্য দরকার। দেখো আমি একটা লিস্ট বানিয়েছি, কয়েকটা নাম আর অ্যাড্রেস তুমি এখানে পাবে, এই কার্ডগুলো ভর্তি করে তুমি ডিস্ট্রিবিউট করে দিও। হ্যাঁ ভালো কথা, তোমার কয়েকজন বন্ধুকেও বলো, বিশেষ করে তোমার ওই গ্যারেজের বন্ধুদের। হ্যাঁ আচ্ছা, দেখো আজ তোমার কাছে আমার কিছু বলার আছে, না বলতে পারলে আমার কাছে আমি নিজেকে পরিষ্কার হতে পারছি না, আমার সবকিছু তোমার জানা দরকার। হিমান, নতুন করে জানতে অবশ্যই আর আমি চাই না, জানা বোঝায় জীবনের জটিলতারও পেরিয়ে যায়। এরকম যেন একটু বেশি করে ঠেকলো, কিছু হয়েছে? না না, হবে আর কি, বাড়িটা খালাস করে ব্যবস্থা করে তোমার প্রিয়জনদের তুমি বলবে যতজনকে পারো। কবজি ডুবিয়ে খাবো সবাই। নিমন্ত্রণ বলে কথা, আমরা যাবই, কবজিটা পরিষ্কার করে আছি, বলতে হবে না। সেইটাই তো ভাবছি। কি ব্যাপার বৌদি, এত চুপচাপ কি হয়েছে বৌদি? বৌদি বলো কি হয়েছে? দাদা কি হয়েছে? দাদা কি হয়েছে? দাদা বলো কি হয়েছে? তেমন কিছু নয়। ও বুঝেছি, তুমি এর জন্য এত চিন্তা করছো? একদম চিন্তা করো দাদা, আমি কি করতে আছি? হ্যাঁ আমি কি করতে আছি তুমি দেখো দাদা, রমণী বাবুর মুখের উপর টাকা ছুঁড়ে ফেলে আমি বাড়ির দলিল ফেরত নিয়ে আসবো। অত কষ্ট করতে হবে না, আমি এসে গেছি। আপনি? আমি কিন্তু টাকা এখন কিছুতেই দিতে পারবো না। টাকা দিতে হবে না মানে? তোমাদের বুঝে আমি বই দিয়ে যাবো কেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনলাম কাল রেশনের দোকান বন্ধ থাকবে, ওই জন্য দেখতে গেছি। এই যে পরের বাড়ির মেয়ে, রাখ যত্ন করে রাখ, ওটা আবার কি তোমাদের বাড়ির দলিল? রমণীবাবু আমি কিন্তু কোনো মতেই এখন তো আপনাকে টাকা দিতে টাকা দিতে হবে না মানে?
তোমাদের বুঝে আমি বইতে যাবো কেন? হ্যাঁ বুঝতে পারলো না? সবাই ভালো থাকো, সুখে থাকো। লক্ষ্মী, কিছু বললি? তোর স্বামীর ঘর করতে তোকে তো একদিন চলে যেতেই হবে। না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। ধর যদি ওই স্কাউন্ডেলটা দেখা পাই। আজ হঠাৎ তুমি তার কথা বললে? জানিস লক্ষ্মী, জীবনে এমন এমন ঘটনা ঘটে যার কোনো হিসেব আমরা মিলাতে পারি না। ধর সেইভাবে যদি একদিন দেখা পাই, তখন তো তোকে আর আমি আটকে রাখতে পারবো না। সেদিন তবে তুমি আমাকে দূরে সরিয়ে দেবে দাদা। তোর নিজের সংসারের মধ্যে প্রতিষ্ঠা করার মধ্যেই যে আমার আনন্দ। ও তুমি কোনোদিনই পারবে না দাদা, তুমি যতই চেষ্টা করো ওকে তুমি কোনোদিন খুঁজে পাবে না। পেতেই হবে, যে কোনো মূল্যে রাজাকে রাজার বাবার সামনে আমি দাঁড় করাবই। কিন্তু দাদা, এভাবে তো আমি কোনোদিনই স্বামীর ঘর করতে চাইনি। জীবনে চাওয়া পাওয়ার ব্যাপারটা একটু গোলমেলে রে, একটু মানিয়ে গুছিয়ে নিতে হয় বুঝি। বিশ্বাস করো, ওখানে গেলে আমি বাঁচবো না। জোর করে কি সবকিছু পাওয়া যায়? প্রয়োজন হলে পাওয়ার জন্য জোর খাটাতে হয়। একবারও ভেবে দেখেছি ওই শিশুটা কোন পরিচয় নিয়ে বাঁচবে? ওরও তো মাথা উঁচু করে দাঁড়াবার অধিকার আছে, ওকে আমরা বঞ্চিত করব কোন সাহসে? কেটে পড়ো, আর কোনোদিন যেন তোমাদের এখানে দেখতে না পাই। শোনো, কোনো কলঙ্কই আমার ঘাড়ে চাপাতে পারবে না, কারণ সমাজে আমার একটা আলাদা স্থান আছে। দেখুন ধীমান বাবু, বাপ মার দুর্ঘটনার পর থেকে আপনার দয়াতেই তো আছে, কিন্তু ওর গর্ভে আপনার যে সন্তান এটাও ট্রাস্টের। এবার আমি তরোয়ান ডাকতে বাধ্য হব। ধীমান বাবু, কিছু টাকা আর কিছু পড়াশুনো হলেই মানুষ হওয়া যায় না। আমাদেরও সব কিছুই নেই, খেটে খাই, তবে অমানুষ তো নয়। কি ব্যাপার, কি ব্যাপার ধীমান? দেখো রেড, নিতাইকে চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছি বলে তাই? হ্যাঁ তাই, 10 বছর আমি আপনার গাড়ি চালিয়েছি। কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে সত্য বলে এখনো কিছু আছে, শত চেষ্টা করেও সেটা আপনারা চেপে মেরে ফেলতে পারবেন না। নিতাই, এটা বসতে বাড়ি নয়, তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ, গেট আউট। সত্য যা তা একদিন প্রকাশ পাবেই, আর আমি সেদিনের অপেক্ষায় থাকব, দেখা আমাদের হবে। চল। আমি এখন কোথায় যাবো দাদা? জাহান্নামে যাও। ভালোবাসার সময় খেয়াল ছিল না? তখন আমাকে বলেছিলি বড় লোকের বউ হওয়ার স্বাদ হয়েছিল, এখন নয়? হ্যাঁ, এখন মৃত্যুই আমার একমাত্র আশ্রয়। চল। দাদা যখন বলেছিস, আর অমানুষ যখন হতে পারিনি,
আপনি জানেন আপনাকে আমি পুলিশে দিতে পারি। তাহলে তো আর সত্যটা মিথ্যা হয়ে যাবে না? আপনি এখান থেকে চলে যান, প্লিজ গেট আউট ফ্রম হিয়ার। এখন আমার অনেক কাজ, আমি যাচ্ছি। দেখ না কেমন লাগছে দেখতে। মিতাই বাবু মিথ্যে কথা বলেনি। শোনা, এসো আমার সাথে, দেখবি এসো। কি ভাবছিস সুব্রত বাবু, ফুলের সংশোধনটা করে ফেলে দেবার? এমন সুযোগ আর পাবেন না। সেদিন সমাজ সংস্কারকে ভয় পেয়েছিলেন, কিন্তু এই রাজার পিতৃ পরিচয়, সামাজিক পরিচয় কি ইচ্ছে করলে মুছে ফেলতে পারবেন? কই হাত বাড়ান নিন, সেদিন হয় সবাই ভুল করেছিল, কিন্তু এই নিষ্পাপ শিশুটি, আপনি শিক্ষিত লোক, সমাজে মানি লোক, বলুন কি হলো? ইমান মা, দাদুভাই, দাদুভাই, দাদুভাই এসো, এসো, এসো দাদুভাই, এসো, এসো। ভালোই হয়েছে দাদা। কি ভালো হয়েছে? কথাটা অনেক আগেই তোমাকে বলা উচিত ছিল, কিন্তু তুই কি বলছিস আমি বুঝতে পারছি না দাদা। এই বিয়েতে রজনী সুখী হতো না, তুমি আঘাত পাবে জেনে কোনোদিন তোমার মুখের উপরে কথা বলতে পারিনি। আমার কাছে লিখেছে, তুই আমাকে সবকিছু খুলে বল। কথাটা কিভাবে তোমাকে বলবো আমি ঠিক বুঝতে পারছি না রজনী। কি হয়েছে? রজনী শুভকে ভালোবাসে। হ্যাঁ দাদা, আমি আমার চোখকেও ফাঁকি দিতে পারিনি। আমি সত্যি পাগল হয়ে যাব, তোরা সবাই আমাকে। ও তাই শুভকে দেখতে পাচ্ছি না। মান সম্মান সব থাকবে দাদা, আমার একমাত্র সন্তান, মা মারা মেয়ে। প্রিয়ব্রত বাবু, আমি আপনার কাছে আপনার ভাইকে ভিক্ষে চাইছি। ছি ছি, ভিক্ষে বলছেন কেন? এ তো আমাদের পরম সৌভাগ্য। তাহলে আর দেরি করে লাভ নেই, চলুন ভাই তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। ভগবান নিতাই বাবুকে আমাদের কাছে পাঠিয়ে দিয়ে আমাদের কুল মান রক্ষা করেছেন। নিতাই বাবু, নিতাই বাবু, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। না না, এ কথা বলছেন কেন? বুঝতে পারছি না কি মানে, আগে তো কখনো বিয়ে করিনি, তাই বলছিলাম কি যে মেম সাহেব মনে থাকবে